এই উত্থানের মাধ্যমে যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে, আর বাকি মানুষের কোনো ক্ষমতা অধিকার ছিল না। আমরা সব অধিকার বঞ্চিত মানুষ ছিলাম। ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে সেটা দেখাতে, এটা তার দেশের যে উগ্রবাদ সেটি পুষ্ট হয়। পতিত যেই ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে তারা পরাজিত হয়ে এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অভ্যুত্থানের মাধ্যমে যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে, আর বাকি মানুষের কোনো ক্ষমতা অধিকার ছিল না। আমরা সব অধিকার বঞ্চিত মানুষ ছিলাম। এই অভ্যুত্থান হঠাৎ করে সেটা পাল্টে ফেলল। যারা সমস্ত অধিকার নিয়ে বসেছিল, মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, তাদের থেকে দেশকে মুক্ত করেছে তারা। এখন এই অধিকার আমাদের সবার কাছে আসতে হবে, প্রত্যেকের কাছে। সে অর্থনৈতিকভাবে যে অবস্থার মানুষই হোক না কেন, সংবিধান তাকে নিশ্চিতভাবে অধিকার দেবে এবং রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করবে। রাষ্ট্র যদি সেই অধিকার নিশ্চিত করতে না পারে, কি হলো সে রাষ্ট্র? কি দরকার আমাদের সে রাষ্ট্রের? রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, যাতে কেউ অধিকার থেকে বঞ্চিত হতে না পারে। যে অধিকার কেড়ে নেবে তার শাস্তি হবে, সঙ্গে সঙ্গে শাস্তি হবে। এটাই তো সব। এই স্বপ্নকে একটা কাঠামোর মধ্যে আনার জন্য কমিশনগুলো বানানো হয়েছে। তারা সবার সঙ্গে আলাপ করে 3 মাসের মধ্যে একটা রূপরেখা আমাদেরকে দেবে প্রত্যেক বিষয়ে। তখন আমাদের পালা, আমরা যারা এখানে বসে আছি, দেশের সবার পালা। এই যে তারা রূপরেখা দিল, এটাকে আপনারা চান না চান না, কোনটা চান কোনটা চান না? তারা দিলে বলেই যে আমরা মেনে গেলাম তা না, সবার কাছে আবার ফিরে আসতে হবে। যেগুলো আপনারা চান সেগুলো বাস্তবায়ন করার নামই হলো সংস্কার। এই যে পরিবর্তন হলো দেশে, এই যে বিরাট একটা সুযোগ সৃষ্টি হলো এই সংস্কার করা, এই দেশটাকে পাল্টে ফেলার, এটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। এটা হাতছাড়া হতে দিয়েন না, কারণ একবার যদি হাতছাড়া হয় এটা কোনোদিন ফিরে আসবে না। এ অপূর্ব এক সুযোগ ছাত্র জনতা আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা। আমরা যা চাই এখন তাই করতে পারি। এই স্বপ্নগুলোকে একত্র করেন, এই ছোটখাটো বিষয়ের মধ্যে এখন থেকেন না, বড় বিষয়ের দিকে আসেন। এটা কাঠামোটা তৈরি করে দিলে তারপরে এবার কে কি পেলো না তো হিসাবেই নেই, কারণ আমরা পাবো বলেই তো সব কিছু করছি। যে যারা একদিন বঞ্চিত ছিলাম, সারা দেশের মানুষ বঞ্চিত ছিল, সে কাহিনী বলতে গেলে এটা সাতখণ্ড রামায়ণের মতো হবে, শেষ হবে না এরকম কাহিনী। এত রকমের অত্যাচার অবিচার দেশে হয়েছে। ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে সেটা দেখাতে, এটা তার দেশের যে উগ্রবাদ সেটি পুষ্ট হয়। পতিত যেই ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে তারা পরাজিত হয়ে এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। শহীদ আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তিনি লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, এবং সেই রক্তের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা ভোগ করছি, সেই সময়টাতে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমরা সরকারে কাজ করছি এবং সেই দায়িত্বের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়েছি। এবং সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকে 16তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আমন্ত্রিত হয়ে খুবই সৌভাগ্যবান মনে করছি। এবং আজকের এই দিনে খুব গভীরভাবে স্মরণ করছি শহীদ আবু সাঈদকে, আরও স্মরণ করছি এই জুলাই বিপ্লবের সকল শহীদ এবং আহতদেরকে। আমরা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে চাই যে আবু সাঈদেরা যে কারণে শহীদ হয়েছে, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তারা ধারণ করেছিল, সেই একই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং যেই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি স্টুডেন্ট ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়েও শিক্ষার দিক থেকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। এবং আবু সাঈদকে আমরা এই বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলার ছাত্র সমাজের সেই অগ্র সৈনিক হিসেবে সবসময় স্মরণ করে যাব। যেটা সত্য, যেটা আসলে এই দেশে ঘটছে, সেই জিনিসটাই যদি আমরা তুলে ধরতে পারি, দেশের মানুষের কাছে প্রচার করতে পারি, পুরো পৃথিবীর কাছে প্রচার করতে পারি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট হবে। আমি এর আগেও বলেছিলাম যে ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে সেটা দেখাতে, এটা তার দেশের যে উগ্রবাদ সেটি পুষ্ট হয়। ফলত সেই ধরনের অপপ্রচার সবসময় ছিল। তবে আমাদের দেশেও যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমাদের নিজেদেরও উচিত নিজেদের দিকে তাকানো এবং সেই বিষয়গুলো যাতে কখনো না ঘটে, এবং ঘটলে আমরা দ্রুত সেটার আইনি পদক্ষেপ নিচ্ছি, সে বিষয়টাও আমরা নজরে রাখছি। এবং সামগ্রিকভাবে আমরা যাতে ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এবং পতিত যেই ফ্যাসিবাদী শক্তি রাজপথ থেকে তারা পরাজিত হয়ে এখন অনলাইনে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। ফলে আমরা যাতে সচেতন হই, কোনো মিথ্যা তথ্যে এবং গুজবে বিশ্বাস না করি। আমরা অবশ্যই মনে করি যে রংপুর বাংলাদেশে দীর্ঘ সময় ধরে অবহেলিত হয়ে আসছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বাজেটগুলোতে যেখানে রংপুরের কি কত অল্প পরিমাণ বাজেট দেওয়া হয় এবং তার দ্বিগুণ তিনগুণ বাজেট দেওয়া হয় আসলে গোপালগঞ্জে। ফলে এই যে বৈষম্য, সেই বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু আমাদের এই লড়াইটি ছিল। ফলে আমাদের প্রধান উপদেষ্টা যেই প্রতিশ্রুতি দিয়েছেন আমরা অবশ্যই সে অনুযায়ী কাজ করছি, এবং রংপুরের যে বৈষম্য অবহেলা সেটি অবশ্যই আমরা দূর করব। এবং দেখুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। ফলে বাংলাদেশের যেটা ন্যায্য প্রাপ্তি, সে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই কিন্তু অন্য যে কোনো দেশের সাথে আমরা সম্পর্ক করব। ফলে আমরা মাত্র 2 মাস হয়েছে এখানে এসেছি, তো আমাদেরকেও সেই সময়টুকু দিতে হবে কাজ করার। দেশে আইন শৃঙ্খলার পরিবেশ সহ আরও ইমিডিয়েট কিছু ইস্যু আছে, আহতদের স্বাস্থ্যসেবার বিষয়টি আছে, সেইটি আমাদেরকে এখন অ্যাড্রেস করা লাগতেছে। আমরা অবশ্যই ধীরে ধীরে এই সকল বিষয়গুলোতে মনোযোগ দেব। এই বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের নবনিযুক্ত যিনি ভিসি স্যার রয়েছেন তার সাথে আমরা আলোচনা করেছি এর আগেও, হলের প্রয়োজন রয়েছে এখানে। এছাড়াও এখানে আরও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজন রয়েছে, এবং আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের লড়াই শুরু করেছে, অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা অবহেলিত থাকবে না, তাদেরকে সর্বাত্মক সেই অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।